স্যার আসবে, সেই স্যার কিন্তু স্যারের হাতে বেশি সময় নেই, 24 ঘন্টা মানে সন্ধ্যে 7টাও টাইমিং নিয়েছে, যেটাতে কাকুকে এবং তোমাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং যে স্যার আসবেন সেই স্যারকে সহজে কিন্তু পাওয়া যায় না। এখানে কি করতে হবে, একটা ইম্পর্টেন্ট পার্ট, যে ফিডব্যাক করতে যাবে তাকে এডিফাই করতে হবে, এডিফাই এডিফাই সিনিয়র। যদি সিনিয়র যায় আমার ফিডব্যাক, যদি কোনো কারণে সিনিয়র যায়, যে ক্ষেত্রে সিনিয়র যাবে, তার আগে সিনিয়রের জায়গাটাকে আমাকে বড় করে দিতে হবে। বোঝা গেল কথাটা? কারণ অনেক সময় কি হয়, ফিডব্যাকটা যাওয়ার পরে প্রসপেক্টের গার্জেন কি করছে, হয়তো বাইরে ঘোরাঘুরি করছে, গার্জেন এসে স্যার এসে বসে আছে, একবার এই ঘরে যাচ্ছে, এই ঘরে ওই ঘরে যাচ্ছে, মানে ওখানে ভ্যালুটা পুরো পড়ে যাচ্ছে। বুঝে গেল কথাটা? তখন আমাকে বলতে হবে কি, দেখো যে আজকে আসছে, যে মানুষটা আসছে, একে এই স্যার কিন্তু সাধারণত আমরা পাই না, অসাধারণ ব্যক্তিত্ব, তুমি তার কথা বলে, তার কথাগুলো যদি প্রতি ক্ষেত্রে মানতে পারো, আমি তোমাকে বলছি তোমার ছেলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? সে কিন্তু সময় তো দিতে পারে না। আমার রিকোয়েস্টে স্যারকে বলেছিলাম, স্যার ভেরিফিকেশনটা একবার দেখবেন আমার বন্ধু, তাই স্যার আসছে। বোঝা গেল কথাটা? এই টাইমে কিন্তু তোমার কোনো কাজ রাখবে না, যখন স্যার আসবে কোনো কাজ রাখবে না, ভালো করে একটু ড্রেস কোড করে থাকবে, তুইও কিন্তু হাফ প্যান্ট পরে থাকিস না, ভালো ড্রেস কোড পরে থাকিস, বাবাকে বলি ঠিকঠাক ড্রেস কোড পরে থাকতে, চেয়ার টেয়ার রেডি রাখো, স্যার কিন্তু তখন কোনো মুভমেন্ট কিন্তু করো না, কারণ স্যারও দেখবে, দেখো তোমরা স্যার এসছে, বাড়ি থেকে একটা লোক এসছে এবং তোমরা এদিক ওদিক যাচ্ছ, তাহলে ওনারা তো ভাবে এরা ক্যাজুয়াল মানুষ, তাহলে ক্যাজুয়ালিটি তুমি দেখাবে, তোমার ছেলে কেরিয়ার নিয়ে ডিসকাশন হবে, তাহলে সেখানে কিন্তু তোমাদের যতটা তোমরা গুরুত্ব দেবে স্যারও কিন্তু ভাববে না এরা সিরিয়াস আছে, এদের একটা চান্সেস কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটা কিন্তু আমাকে ক্রিয়েট করে দিতে হবে যে স্যার আসবেন ঠিক। এবং যখন প্রজেক্টে যদি কোনো স্যার যায়, মানে কোনো দাদারা যায়, আমরা গার্জেন মানে সেই টাইমে আমার বন্ধুই হয়তো ফিডব্যাকটা করতে যাচ্ছে, সেই টাইমে আমি বলবো অন্তত স্যার তাকে বলা সম্বোধন করা উচিত। বোঝা গেল কথাটা? এরকম নয় গেলাম যে এটা আমার না দাদা প্রজেক্টে একটা আসুক, এটা একটা সিনিয়র, এই কথাগুলো বলার দরকার নেই, কারণ আমি এসে পার্সোনালিটি পরিচয় দিচ্ছি, তাই তো, তাহলে তাকে এমনভাবে সমস্যার আসুন আসুন। বোঝা গেল কথাটা? তাহলে সেই জায়গাটা যেন সেই গুরুত্বটা পায়, এটা বলা হয়ে গেল। তাই কাকিমা তোমাকে বললাম, এবং পারলে ঠিক আছে আমি বাড়ি থেকে আসি ভাই, পরে তোকে আমি ফিডব্যাক ফর্মটা ফিল আপ কর, পারলে যদি হাতে মানে ব্যাগে বইপত্র থাকে তখনই দেখাতে পারি, আর যদি না থাকে বাড়ি থেকে ঘুরে এসে আমি আবার গেলাম। ফিডব্যাক যদি 7টা থেকে থাকে আমি 5টার মধ্যে তার বাড়িতে চলে যাবো, কটার মধ্যে, তাহলে 1 থেকে 2 ঘন্টা আগে তার বাড়িতে চলে যাবো। কি করবো, ওর আমার যে বইপত্রগুলো আমি পেয়েছি সেই বইপত্র ব্যাগ ইনভয়েস প্রত্যেকটা নিয়ে আমি চলে যাবো তার বাড়িতে। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বললাম দেখ তোকে বলেছিলাম না এখানে বইপত্র পাওয়া যায়, দেখ আমি পেয়েছি, এই দেখ কি বই, এই দেখ 6টা বই, 2টো পার্সোনাল ডেভেলপমেন্টের বই, 1টা কমিউনিকেশন স্কিলের বই, এই দেখ এখান থেকে কি কি ডিভিডি করেছিল না, এই দেখ ডিভিডি, এই দেখ ব্যাগ, এই দেখ কত টাকার বই পেয়েছি, দেখ এখন দেখ আমি কত টাকার বই পেয়েছি, প্রায় 14,299 টাকার বই আমাকে এখান থেকে দিয়ে দিয়েছে। বুঝা গেল কথাটা? এই যদি তুই সুযোগ পাস সমস্ত কিছু তুই পেয়ে যাবি। বুঝা গেল? এই পুরো কাজটা হলো, এই কাজটা কি করলাম আমার, এটা এইটাকেই বলে কি প্রসপেক্ট হ্যান্ডলিং। কি বললাম না তখন ধরে আমি প্রসপেক্ট হ্যান্ডলিং, এটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে তোমার হোম ফিডব্যাক, ভীষণ ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা। কি কি বললাম, পোর্টাল দেখানোর পরে কি করবো, প্রপার কমিউনিকেশন করবো, যে প্রোগ্রামটা আমি দেখালাম আমরা কমিউনিকেশন করবো, সে কতটা বুঝলো, আমার এক্সাইটমেন্টটা কি করবো শো করবো, ক্লিয়ার হলো? নেক্সট কি করবো, অল দ্য ডকুমেন্টস, যেগুলো ডকুমেন্টস গুলো প্রজেক্ট রিলেটেড স্যার বললো, সে সমস্ত ডকুমেন্টস ভিডিও টেস্টিমোনিয়ালস সবকিছু ওকে দেখাবো, ক্লিয়ার হলো? 3 নম্বর কি করবো, টাইম অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবো, কোন টাইমে ফিডব্যাক পাবে সে টাইমটা নিয়ে নেবো। বোঝা গেল? এরকম নয় ঠিক আছে তুই বাড়িতে যা পরে তোর সাথে কথা বলবো, এরকম নয়। স্যার ডিস্টেন্স দূর হলে? হ্যাঁ ডিস্টেন্স দূর, পরের দিন করবো, ডিস্টেন্স দূর হলে পরের দিন করবো, বাট ফিডব্যাকের টাইম আমাকে নিতে হবে। এবং এই ফিডব্যাকটা বার বার করে যেটা আমি বলছিলাম 24 থেকে 48 ঘন্টা আমাদের ফিডব্যাক কভার করতে হবে। যদি মনে হয় তুমি রেজাল্ট চাও তাহলে তোমাকে এই ফিডব্যাকটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে করতে হবে, আর যদি মনে হচ্ছে রেজাল্ট তুমি ফিডব্যাক 24 থেকে 48 ঘন্টার মধ্যে না করাতে পারো, তাহলে যেটা বলছিলাম আমাদের বন্ধুরা, মার্কেট তোমার নেগেটিভ হবে, তোমার লিস্ট বিল্ডিং পুরো নষ্ট হয়ে যাবে। বোঝা গেল কথা না? সো ফিডব্যাকে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই আফটার এসটিপি পরে আমার এই ফিডব্যাকগুলো এটা দেখাতে লাগবে, ক্লিয়ার হলো? এবার এখানে কিছু পয়েন্ট বলে দিই, যে কোন জিনিসগুলো করলে কোন জিনিসগুলো আমি করবো না। আফটার এসটিতে আরো কিছু পয়েন্ট আছে, পুরো প্রোগ্রামটা দেখলো, দেখার পরে যেটা করবো, কোন প্রসপেক্টকে প্রসপেক্টকে একসাথে ছাড়বো না, একসাথে প্রসপেক্ট গুলোকে ছাড়বো না কখনো কোনো প্রসপেক্টকে। হতে পারে হয়তো তুমি মনে করছো না আমার বন্ধু তো একা, আমি একজনকে ইনভাইটিং করেছি ঠিক, এবারে দেখো
যখন প্রোগ্রামটা দেখতে আসে পাশাপাশি যখন দুজনে বসে থাকে না, প্রোগ্রাম দেখাটার পর দুজনে কি হয়ে যায়? বন্ধু হয়ে যাবে। বোঝা গেল কথাটা? আমরা বারবার কি বলি, আমরা গ্রুপ ইনভাইট করবো না? তাহলে একটা প্রসপেক্ট পাশাপাশি বসে আছে, আমরা দুটো প্রসপেক্টকে ছেড়ে দিলাম। যা ও বললো ঠিক আছে তুই সামনগর চলে যাক, বললো তুই নয়াডি চলে যাও। এবারে ওরা কি বলবে, আচ্ছা প্রজেক্টটা দেখানো হলো, ব্যাপারটা এই নিজের মধ্যে কি চলছে একটা ডিসকাশন, হয়তো একজন খুব পজিটিভ আর একজন পুরো নেগেটিভ, পুরো এই ক্যারিয়ারটাকে নষ্ট করে দেবে। বোঝা গেল? কখনো প্রসপেক্টকে একসাথে ছাড়বো না। পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা, কখনো কোনো প্রসপেক্টকে একসাথে ছাড়বো না। বোঝা গেল? সেকেন্ড যে পয়েন্টটা, কোন প্রসপেক্টের সামনে কোন নেগেটিভ ওয়ার্ড বলবো না। নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড কিরকম, অনেক এতটা বোকা থাকে আমি দেখেছি কোন একটা প্রসপেক্টের সামনে, হয়তো আমি আমি কোনো আমার সাথে এসে এ কথা বলাচ্ছে, একদিন চলে দেখাতে সুবিধা হবে। দেখা হলো এডি এর ইনভাইট, এ আমাকে বলছে স্যার একটু কথা বলুন, কথা বলানো হচ্ছে, হঠাৎ করে একজন পাশ থেকে এসে আমাকে বলছে স্যার আমার না ফিডব্যাকটা না হবে না, ওটা করতে চাই না। এই কথাগুলো বলা দরকার আছে? এগুলো কি নেগেটিভ ওয়ার্ড? এই ওয়ার্ডটা যদি এই ছেলেটা শোনে এর নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল কথাটা? বারবার মাইন্ডে একটা কথা রাখো, মানুষ কিন্তু নেগেটিভ বেশি ক্যাচ করে। ইয়েস অর নো? তাহলে আমি কখনো আমি কোন কোথায় কোন কথাটা বলছি, এই কমন সিস্টেম যেন আমার থাকে। হতে পারে আমার প্রসপেক্ট সেখানে নেই, হতে পারে আমার টিমের ইনভাইটিং নেই, বাট আমার কখনো রাইট করে না অন্যের প্রসপেক্টকে নষ্ট করা। ক্লিয়ার হলো? সো নেগেটিভ কোনো ওয়ার্ড আমি কিন্তু বলবো না প্রসপেক্টের সামনে, মাইন্ড ইট। ক্লিয়ার হলো? তিন নম্বর, ওপেন এন্ডেড কোশ্চেন, কখনো ওপেন এন্ডেড কোশ্চেন কিন্তু কখনো করবো না। ওপেন এন্ডেড কোশ্চেন কেমন, কিরকম তোর কেমন লাগলো, তোর প্রজেক্ট দেখানো আমরা কি জিজ্ঞেস করছি, হ্যাঁ ক্লোজ এন্ডেড বা ওপেন এন্ডেড কোশ্চেন বলতে পারে, ক্লোজ এন্ডেড মানে প্রোগ্রামটা দেখানোর পরে আমি জিজ্ঞেস করছি কেমন লাগলো, বল ওকে এতক্ষণ ধরে কি দেখালাম, সিনেমা দেখালাম, জিজ্ঞেস করবো কেমন লাগলো, কোন পার্টটা ভালো লাগলো, বাট কেমন লাগলো, এটা তো দুটো আনসার হতে পারে, হয় বললো খারাপ নালে ভালো। আর যদি বলি কোন পার্টটা ভালো লাগলো, তাহলে ওকে একটা পজিটিভ আনসারই দিতে হবে, হয় বলবে এডুকেশন নালে হেলথ নালে ইনকাম। ইয়েস অর নো? তাহলে আমি কখনোই ও মানে ক্লোজ এন্ডিং কোনো কোশ্চেন আমি কিন্তু করবো না। বোঝা গেল কথাটা? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ক্লিয়ার হলো? এটা করলে এই ছোট ছোট মিস্টেক যে কারণে রিটার্ন পুরো নষ্ট হয়ে যায়। বোঝা গেল কথাটা? আর কি করবো না, পুরো প্রজেক্টটা দেখলো, ঠিক দেখানোর পরে এবার আমি কি বলছি, প্রজেক্টটা দেখানোর পরে বলছি আচ্ছা যদি ওই প্রজেক্টটা তুই মানে করতে যাস তো করবি তো, মানে কোশ্চেনটা কিরকম হয়ে গেল, রিকোয়েস্টি। পুরো প্রজেক্টটা দেখানোর পরে কখনো কাউকে রিকোয়েস্ট করবো না, কি করবো না, রিকোয়েস্ট করবো না, কারণ সে তার নিজের জন্য এসছে। বোঝা গেল কথাটা? কখনোই আমি প্রোগ্রাম দেখানোর পরে রিকোয়েস্টিং কাউকে করবো না। বোঝা গেল কথাটা? আর পাঁচ নম্বর কি বলবো না, হঠাৎ করে পুরো প্রোগ্রাম দেখানোর পরে আমি একটা জিনিস খুব অবাক লাগে, আমি হয়তো প্রোগ্রাম দেখেছি আমার বন্ধুকে, আমার সিনিয়র, আমি গিয়ে বলছি দাদা তুমি না আমার প্রসপেক্টের সাথে তুমি কথা বলো না। এই কমন সিস্টেম তো থাকা দরকার, ও তো আমার কি বন্ধু, তো বন্ধুটা মনে মনে ভাবছে কি রে আমার সাথে পরিচয় করেছে আমি নাকি প্রসপেক্ট। বোঝা গেল কথাটা? দাদা আমার গেস্টের সাথে তুমি কথা বলে নাও না, এইটা কি বলতো, দাদা আমার ফিডব্যাকটা করে দাও না, অদ্ভুত কোশ্চেন, এই কথাগুলো বলবো না, আমার ফিডব্যাকটা করে দাও, আমার গেস্টের সাথে কথা বলে না, আমার প্রসপেক্টের সাথে কথা বলে নাও, এরকম নয়। যদি এটা আমার, এটা আমার বন্ধু, ঠিক আমি ওটা স্যার দাঁড়িয়ে রয়েছে, আমি আমার স্যারের সাথে সিনিয়র সাথে কথা বলাতে চাই, কি কি বলতে পারি, দাদা স্যারের সাথে একবার পরিচয় করিয়ে দিই, এখানকার দারুণ লেভেলের স্যার, স্যার তো খুব ব্যস্ত থাকে, আচ্ছা দেখি তো সিলেকশনটা যদি করানো যায়, স্যার পোস্টিং করেছি আমি তোকে বলেছি অবশ্যই, স্যার এটা আমার বন্ধু আজকে এখানে অ্যাপ্লাই করতে এসেছিলো, তার প্রজেক্টটা আজকে তো দারুণ প্রজেক্ট, বাট এই প্রজেক্টটা তো সবাইকে নেওয়া হয় না আমিও জানি, স্যার এটা আমার বন্ধু, এটা হচ্ছে ন্যাশনাল টিচার, এই বলে কি করবো স্যারের সাথে কখনোই কিন্তু এরকম ভাবে বলবো না। বোঝা গেল কথা? আচ্ছা তোর যদি কোনো কোশ্চেন থাকে স্যারকে জিজ্ঞেস করতে পারি, তুই কি কোশ্চেন বলছিস স্যার, ওর দুটো কোশ্চেন আছে, এইভাবে বলতে পারি, কিন্তু কখনোই ফিডব্যাক করে দাও এই কথাগুলো কিন্তু কখনোই বলবো না। এই ছোট ছোট মিস্টেকের জন্য কি হয়, ডিলিটা হাত থেকে বেরিয়ে যায়। বোঝা গেল কথাটা? কখনোই বলবো না এটা আমার প্রসপেক্ট, দিস ইজ মাই প্রসপেক্ট, এই কথাটা বলবো না, এই কথাটা
বলবো না, ক্লিয়ার হলো? কারণ এই ছোট ছোট মিস্টেকের জন্য কিন্তু ডিলিটা কনভার্সেশন ক্লোজ হয়। ঠিক, লাস্ট কি, যখন ফিডব্যাক পুরো প্রোগ্রামটা দেখলো, প্রোগ্রাম দেখানোর পরে হয়তো কোনো প্রস্তাব নেগেটিভ, হয়তো এর আগে স্মার্টগুলো সম্পর্কে শুনেছে বাট প্রজেক্টটা পুরো বোঝেনি, সে কি নেগেটিভ, সেখানে কি করতে হবে, কি ফালতু কোম্পানি নিয়েছিস, এসব করবো না, এইসব এর আগেও আমি দেখেছি, বলছো তো এইসব এই কাজ সেই কাজ। এবার আমি কি করলাম, আমি কি করলাম, ওর সাথে তর্ক করা শুরু করে দিলাম। তুই জানিস স্মার্ট গুলো কি মানে, কি করছে, আর্গুমেন্ট করছে, সলিউশন হবে ও পজিটিভ হবে আমার কথা শুনে, ও নেগেটিভ রয়ে যাবে। সো ডোন্ট আর্গুমেন্ট, ফিডব্যাকে কখনো আর্গুমেন্ট করবো না। একটা প্রসপেক্টের রেসপন্স হোয়াট এভার যাই থাকুক না কেন, আমি কখনো প্রসপেক্টের সাথে আর্গুমেন্ট করবো না। ডোন্ট আর্গুমেন্ট, আর্গুমেন্টস কোন আর্গুমেন্টস করবো না। কি করবো, কেউ আমাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে, সব তো পজিটিভ হতে পারে না, কিছু মানুষ তো নেগেটিভ হয়ে বলবে ইয়েস অর নো, সবই শুনলাম করবো না। আচ্ছা আচ্ছা, বা নেগেটিভ ইম্প্যাক্ট দাও, কি প্রজেক্ট নিয়ে আসলি ভাই, এই লোক ধরা কাজে তো দেখেছি, হাত মেলো ভাই, এই প্রজেক্টে যখন আমি দেখেছিলাম এই কথাটাই বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম আমি, এই প্রজেক্টটা দেখার পরে পুরো তন মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টটা একেবারে লোক ধরা কাজ। আচ্ছা আচ্ছা আমি কি শুনলাম, ওর জয়নিং এর প্রবলেম, বোঝা গেল কথাটা, তখন আমি এখান থেকে ফিডব্যাকটা কোন সিনিয়রের আশায় থাকবো না, ফিডব্যাকটা করবে, ফিডব্যাকটা কে করবে, আমি নিজে করবো ফিডব্যাকটা, বুঝা গেল? দেখবে আমারও মনে হয়েছিল এই যে পুরো প্রজেক্টটা দেখার পর আমারও মনে হয়েছিল লোককে এখানে জয়েন করা দরকার। তুই আমাকে একটা কথা বল, প্রজেক্টটা কি নিয়ে কাজ হচ্ছে বলতো, যেগুলো দেখলাম এখানে কি নিয়ে কাজ হয় বলতো, প্রয়োজন আমার কাজটা কি ছিল, আমার কিন্তু কাউকে জয়েন করানোর কাজ না। আচ্ছা ভাই, আমি কি তোকে চাইলে এখানে জয়েন করাতে পারবো না, এখানে আমি দেখ এখানে তোকে একটা ইনফরমেশন দিয়েছি, তোকে ইনফরমেশন দিয়েছি, দেখ তুই বললি যে ভাই গ্র্যাজুয়েশন করে বসে আছি, একটা ভালো চাকরি পাচ্ছি না, একটা রোজগারের প্রয়োজন, আমি তোকে হেল্প করেছি, তোকে মেসেজ দিয়েছি যে তুই একবার ইনকাম করার জন্য ওখানে একবার অ্যাপ্লাই করে দেখতে পারিস আমাদের ওখানে, এটা কি তুই ধরে আনা বলিস ভাই, এটা তো মেসেজ দিয়েছি তাই তো, এবারে মেসেজ দেওয়ার পরে তোর যেটা প্রয়োজন তুই সেটা এখান থেকে পাবি, ইয়েস অর নো। এবার তুই বল, তুই আমার আমাকে বলতে পারবি 10টা মানুষ নেই সমাজে যার শিক্ষার প্রয়োজন, তোর পরিচিত শিক্ষার প্রয়োজন নেই, দশ মাসের নাম বলতে পারবি, হেলথ এর প্রয়োজন নেই, ইনকাম এর প্রয়োজন নেই, প্রয়োজন আছে বাট মানুষ অতটা কনসিয়াস না এখন, এর কনসিয়াস না বাট প্রয়োজন আছে কি নেই, ইনকাম এর প্রয়োজন নেই, কেরিয়ার এর প্রয়োজন নেই, তাহলে প্রত্যেকটা দেশের মানুষের প্রয়োজন, ইয়েস, তার যার যেটা প্রয়োজন সে প্রয়োজন তাকে এখানে আসবে, ইয়েস অর নো। তোর কাজটা কি কাউকে শেয়ার করা, যদি মনে হয় ভাই না এবার আমি শেয়ার করলাম, যদি না আসে, যদি না আসে সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা এবারে তুমি আমাকে বল, যদি আজকে একটা মানুষ মরে যায়, তাকেও চারটে মানুষ কাজে নেই তো, তাহলে একটা মরা মানুষকেও চারটে মানুষ বিলিভ করে, তাহলে তোর ফেসবুক কি ক্রিমিনাল নাকি রে, তোকে বিশ্বাস করে না, তোকে কেউ বিশ্বাস করে না, করেছিস নাকি কোনো ক্রাইম ট্রাইম করেছিস নাকি, করেছিস কাউ খুন টুন করিস না, কোনো ক্রাইমের সাথে যুক্ত নেই তো, তাহলে অসুবিধা কি আছে, যদি তোর ফেসবুক খারাপ থাকে, তোকে মানুষ তোর সাথে আসতে ভয় পায়, তোর কথা তোর কাছে আসতে ভয় পায়, তুই বাঘ ভাল্লুক, তাহলে বলতাম তোর দ্বারা হবে না, বাট আমি যত তুই জানি তুই তো ভালো ছেলে রে, তোর তো সমাজে তোর একটা নাম আছে, হ্যাঁ
তোকে তো অনেক দাদা অনেক স্টুডেন্টই আসে বলে দাদা আমাকে একটু গাইড করে দাও, বলে কি বলে এটা? সম্পর্কে তুই জেনেছিস, তোর প্রয়োজন তুই এসেছিস এখানে, কেউ কনভিন্স করলে কোন কাউকে চালাতে হয় না। যদি এইগুলো সমস্ত কিছু থাকে তাহলে কি ওকে ইনভাইটিং করার জন্য কাজ করার জন্য আমাকে পরে প্রেশার করতে হবে না, নিজে থেকেই করবে, বোঝা গেল কথাটা? তাহলে আমার এই কোশ্চেনটা এইভাবে হ্যান্ডেল করবো, কখনো নেগেটিভ যাই বলুক না কেন সেখানে আমার আর্গুমেন্ট করবো না, আর্গুমেন্ট করা মানে সেখানে আমার রেজাল্ট বা সেল কখনো আসবে না। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে প্রজেক্টটা পুরোপুরি এটা করলাম, এবারে পুরো প্রজেক্টটা দেখার পরে কি করবো? এবার যদি আমাকে জিজ্ঞেস করা হয় ফিডব্যাক, ফিডব্যাকটা আমাদের একটা ব্যাপারটা চলে, আমরা এখানে সিলেকশন সিলেকশন গেম খেলি, বাট সিলেকশন করে ফিডব্যাক এর পার্টি না, আমাদের দরকার কি তার ডিগ্রিটা দরকার আছে, যে শোন সিলেকশন কি একটা টেক অ্যাওয়ে প্রসেস, সিলেকশন কি একটা টেক অ্যাওয়ে প্রসেস, সিলেকশন কোনো ফিডব্যাক এর কোনো প্রসেস না। সিলেকশন আমরা কাকে বলবো? যারা অলরেডি ইন্টারেস্টেড, যারা অলরেডি সিরিয়াস তাকেই বলবো সিলেকশন, বোঝা গেল কথাটা? আর যে অলরেডি সিরিয়াস নয় তাকে আমি সিলেকশন বলবো? আমি বড় বলছি দেখ তুই কোনো সিলেকশন পেলি না, তো সিলেকশন তোর করে বই তো না সিলেকশন, হয়তো তোর মনের মধ্যে অনেক কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো আমাদেরও জানা দরকার, হয়তো তুই প্রজেক্টটা না আসতে পারলি, বাট প্রজেক্টটা আমরা আরো ডেভেলপ কি করে করতে পারি, প্রজেক্টটাকে ইন্ডিয়া বুকে কি করে এটাকে আরো ভালো করতে পারি, ইন্ডিয়াটাকে ভালো কি করে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করতে পারি, এটা তোর থেকেও মতামত নেওয়ার দরকার আছে। ইয়েস অর নো? এর জন্য ভাই একটা টাইম আমাকে বল, যে টাইমে আমার ফিডব্যাকটা করব, বোঝা গেল? এবার স্টুডেন্টের ক্ষেত্রে এই অ্যাপয়েন্টমেন্ট, যদি একটা হাউসওয়াইফ হয়, যদি একটা সেলফ এমপ্লয়মেন্ট হয়, যারা অলরেডি নিজের ডিসিশন নিজেই নেয়, তার ক্ষেত্রে তার গার্জেন অ্যাপয়েন্টমেন্ট নেবো না, তার ক্ষেত্রে কার অ্যাপয়েন্টমেন্ট নেবো? তার নিজের অ্যাপয়েন্টমেন্ট। আপনি তো পুরো প্রজেক্টটা দেখলেন, প্রজেক্টটা দেখার পরে পারলে আফটার এসটিপি পরে তাকে একটু মাঝখানে একটু ফেস করতে দেবে, বোঝা গেল কথাটা? এমন নয় ফিডব্যাকটা দেখি ফিডব্যাক ফর্ম দিয়ে তবে এখনই ফিডব্যাক করতে হবে, দরকার নেই তো, পুরো প্রজেক্টটা দেখলো, বোঝা গেল? পুরো প্রজেক্টটা দেখার পরে তাকে তো সময় দাও মাইন্ডটাকে ফ্রেশ করা, সে অলরেডি দুটো ঘন্টা শুনেছে প্রজেক্ট সম্পর্কে, তাহলে অন্তত 15-30 মিনিট তাকে একটু রেস্ট দাও, যদি মনে হয় ব্যারাকপুর অফিসে বা ইনস্টাল সেদিনকে তাকে ফিডব্যাক করতে হবে তাকে মাইন্ড একটু রেস্ট দাও, পারলে সেই টাইমে গিয়ে পারলে তার সাথে একটু বাইরে গিয়ে চা খেয়ে আসলাম, বোঝা গেল কথাটা? টুকটাক একটু ঘুরে আসলাম, মোটামুটি 15-20 মিনিট পরে মাইন্ড ফ্রেশ হলো, তারপরে বসাবো ফিডব্যাকে, বোঝা গেল কথাটা? এরকম নয় পুরো 15-20 মিনিট পরে আমরা অনেক ছেলে মেয়েকে দেখেছি, আমাদের অ্যাসোসিয়েটদের মতো দেখেছি, পুরো প্রোগ্রামটা একটা স্যার প্রায় 2 ঘন্টা এসটিপি হয়ে গেছে, তারপরে ওকে স্পট ফিডব্যাকে 1-2 ঘন্টা আবার বসিয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা খারাপ, খুব বাজে জিনিস এটা, এটার জন্য এটা এটার মাইন্ডসেটের ভিতরে কি ঢুকছে, এটা মাইন্ডসেট ঢুকছে এখানে হয়তো আমাকে যে করে আমাকে নিয়ে আসবে, দরকার নেই এত প্রেশার দেওয়া, পুরো প্রজেক্টটা দেখার পরে পারলে বাইরে গিয়ে কথা বলি না, বল না ভাই কি বুঝলি প্রজেক্টের সম্পর্কে, কি জানলি, বোঝা গেল কথাটা? তারপরে ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে পারলে অফিসে ফিডব্যাকটা করো, ক্লিয়ার হলো? পুরো প্রোগ্রাম দেখানোর পর এতক্ষণ ধরে দরকার নেই, এবং আজকে থেকে আমি বলে দিলাম আমাদের যেরকম ভাবে প্রসপেক্টটি হচ্ছে, কারণ আমরা যখন প্রথম প্রথম প্রোগ্রাম নিয়ে আসতাম, যারা শুভ জানে, যারা আমরা মহিত মঞ্চে প্রোগ্রাম নিয়ে যেতাম কাকুর কাছে, আমাদের রবীন্দ্র ইয়েতে প্রোগ্রামকে সুমন্ডত যাস, ওখানে স্পট ফিডব্যাক কে করে দেয়? নিজেরটা নিজেকে করতে হয়, তো দরকার নেই এসব করার,
হয়তো আমাদের নেক্সট সানডে থেকে আমাদের যেটা প্ল্যানিং রয়েছে পুরো প্রোগ্রাম দেখানোর পর আমরা বেঞ্চ যেমন পেপার দেয় না এক্সাম পেপার পুরো প্রত্যেকের হাতে ফিডব্যাক ফর্মটা দিয়ে দেবো, দেওয়ার পর আমরা পুরো ছেড়ে দেবো। বোঝা গেল? ফাইল প্রসপেক্টাস কে দেখাবে? যার ইনভাইট সে দেখাবে ফাইল প্রসপেক্টাস। টাইমিং কে নেবে? সে নেবে টাইমিং নিয়ে সিনিয়রকে জানিয়ে দেবে। কে হলো? যে যার মতো নিজের প্রসপেক্ট হ্যান্ডেল করতে পারবে, কোনো অসুবিধা নেই, ফিডব্যাকটা এভাবে করবো। কে হলো? তাহলে তো ফিডব্যাকটা হবে। এতক্ষণ ধরে কি দেখালাম? আফটার এসছি ফিডব্যাকটা আমরা কিভাবে করব। এবার নেক্সট নেক্সট কি নেক্সট কি ফিডব্যাক আছে আমাদের? হোম ফিডব্যাক ভীষণ ইম্পর্টেন্ট। এবারে হোম ফিডব্যাক আমরা করব। হোম ফিডব্যাক করার আগে দুটো জিনিস আমার মাইন্ডসেট রাখতে হবে। একটা কি? দুটো প্রিপারেশন আমাকে নিতে হবে, টু প্রিপারেশন। ফার্স্ট প্রিপারেশন মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনটা কি? মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে আমাকে ফিডব্যাক কোর করাতেই হবে, এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাকে ফিডব্যাক করাতেই হবে, এটা কিন্তু করতেই হবে। এটা যদি না করো যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো হবে। এই মেন্টাল প্রিপারেশনটা যেন থাকে, করাতেই হবে প্রসপেক্ট যেখানে থাকুক না কেন। এরকম না বাড়িতে নিয়ে গাছের তলায় ফিডব্যাক করব, রাস্তায় পাবো যেখানে পাবো ফিডব্যাক করব, বাট ফিডব্যাকটা আমাকে করাতে লাগবে। ইয়েস অর নো? কালকে আমি বারাসে দেখেছিলাম, কোথায় ফিডব্যাক করেছি? তার মানে আজকের দিনে এই প্রোগ্রামটা 25 দিন আগে দেখেছিল প্রোগ্রাম, তারপরে 15-20 পরে ফিডব্যাক করাচ্ছিল না। আমি শপিং মলে ওর কাজের জায়গায় ঢুকে ফিডব্যাক করেছি, দরকার কি? প্রসপেক্ট টাইম নিচ্ছে না। একটা কথা মাইন্ডসেট রাখবে যে ফিডব্যাকটা তুমি না করো, তুমি মনে করছো প্রসপেক্ট আমাকে ঘোরাচ্ছে, দেখো যে ঘোরাচ্ছে সেই ঘোরা হবে। বোঝা গেল কথাটা? প্রত্যেকটা মানুষ ঘুরে আমাদের আজকে যত সিনিয়র তারা প্রত্যেকে ঘুরিয়েছে, আর এক একজন অনেকদিন পরে রেডি দিয়েছে। আজকে আমি নিজে 3 মাস পরে প্রোগ্রাম থেকে রেডি দিয়েছি, পার্থমিক 7 মাস ধরে পার্থমিক ঘুরিয়েছে তারপরে রেডি দিয়েছে। বোঝা গেল কথাটা? তার ফিডব্যাকটা কি একটু আগে যেটা বললাম কন্টিনিউ প্রসেস, তাদের যদি ঘোরাচ্ছে আমরাও ঘুরবো। সে কত কতদিন ঘোরাবে? তারও তো একটা লজ্জা শরম আছে। ইয়েস অর নো? আর যদি তারা তাদের লজ্জা শরম না থাকে তাহলে আমরা নির্লজ্জ হয়ে যাবো, বা ফিডব্যাকটা করাবো। ক্লিয়ার হলো? ফিডব্যাকটা যদি না করা তাহলে কিন্তু মার্কেট সম্পর্কে তোমার পুরো নেগেটিভ স্মার্টগুলো সম্পর্কে, তুমি যে সাবজেক্টটা বলছো এই সাবজেক্ট নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে কেরিয়ার হয় আর ওই সাবজেক্টটা নেগেটিভ, ও একই কাজ করছে, রেকমেন্ডই করছে মানুষকে বাট নেগেটিভ রেকমেন্ডেশন করছে। ইয়েস অর নো? সো ফিডব্যাকটা আমাকে করাতে লাগে। এই মেন্টাল প্রিপারেশনটা যেন আমার প্রত্যেকের মধ্যে থাকে। নেক্সট পয়েন্ট কি? ফিজিক্যাল প্রিপারেশন। আমি খেলতে যাচ্ছি বাট আমার কাছে ব্যাট নেই, বল নেই, গ্লাভস নেই, প্যাড নেই, তাহলে কি আমি খেলতে পারবো? মাঠে আমি খেলতে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা জিনিস সামনের সবসময় মনে করবে শত্রুকে কখনো দুর্বল ভাববে। ইয়েস অর নো? অনেকে মনে করে শত্রু দুর্বল, সামনে যাবো পরে চেয়ে চলে আসবো। তুমি সবসময় নিজেকে প্রপার একদম প্রপার টুলস নিয়ে রেডি থাকো। কি কি নেবো? যখন ফিডব্যাক করতে যাবে প্রত্যেকের কাছে থাকা দরকার। অল প্রসপেক্টাস, অল প্রসপেক্টাস মানে এপিএল এর যে প্রসপেক্টাস দেখাচ্ছি নারিশ, এই প্রসপেক্টাস প্রত্যেকের কাছে থাকতে হবে। তুই এই প্রসপেক্টাস না থাকে তাহলে ফিডব্যাক হবে না। বোঝা গেল কথাটা? এই প্রসপেক্টটা 100% লাগবে, প্রসপেক্টটা ছাড়া ফিডব্যাক কিন্তু হবে না। নারিশে যদি হাউস ওয়াইফকে থাকে তাহলে নারিশের গাইডবুক যেটা আমাদের রয়েছে এই প্রসপেক্টটা থাকা দরকার আছে। ক্লিয়ার হলো? দুটো প্রসপেক্টাস এই ব্যাগের মধ্যে রাখবো। 3 নম্বর, সেকেন্ড ফাইল, ফিডব্যাকটা ফাইল আছে যেটা একটু আগে দেখাচ্ছিলাম। ইয়েস অর নো? এই ফাইলের মধ্যে কি থাকবে? সেন্ট্রাল লিস্ট, সেন্ট্রাল লিস্ট থাকবে, প্রেজেন্ট প্রেজেন্ট জবস, জব মার্কেট সিনারিও, বর্তমান মার্কেট এখন কি পরিস্থিতি, চাকরি। বোঝা গেল কথা? আর কি দেখাবে? মার্কেটের হেলথ এর সিনারিও কি, হেলথ এর কি পজিশন, এই প্রত্যেকটা আমার থাকা দরকার আছে। সার্টিফিকেট। বোঝা গেল? এপিএল যে সার্টিফিকেট, যদি সার্টিফিকেট নিজের কাছে না থাকে সিনিয়র সার্টিফিকেট জেরক্স করে নাও, কারোর জেরক্স করতে 10 টাকা লাগে,
বোঝা গেল কথাটা? এই সার্টিফিকেটটা থাকা দরকার আছে, বোঝা গেল? প্রোগ্রাম দেখার পরে ও তো বলবে কোর্সটা কি লেভেলের সার্টিফিকেট পাবো, জানতে হবে তো, তাহলে এই সার্টিফিকেটটা আমাকে থাকতে লাগবে। ক্লিয়ার হলো? এগুলো রাখবো, আর কি লাগবে? টেস্টিমোনিয়ালস। টেস্টিমোনিয়ালস মানে আমাদের এপিএল এর প্লেসমেন্টের ভিডিও, প্লেসমেন্ট প্লেসমেন্টে যত ভিডিও আছে এই ভিডিও আমাকে দেখাতে লাগবে, আর কি আমাদের সেন্টারে ভিডিও, যেখানে ক্লাস হয় সেন্টারে ভিডিও দেখাবো আমরা, রিকগনিশন ভিডিও দেখাবো, অ্যাচিভমেন্টের ভিডিও দেখাবো, চেক চেক পাচ্ছে সেটার ভিডিও দেখাবো, এই প্রত্যেকটা জিনিসের আমার কাছে থাকে, যদি এগুলো না থাকে তাহলে হবে না। আর কি একটা ডায়েরি বা পেন পেপার থাকতে হবে, ডায়েরি অ্যান্ড পেন। আর একটা কথা বলবো, এসটিভি ও ফিডব্যাক ও, দু টাকার পেন দিয়ে কিন্তু এসটিভি ফিডব্যাক হয় না। বারবার একটা কথা বলছি, ইউজ অন থ্রো যদি ইউজ করো তাহলে ফিডব্যাক থেকে রিডিউ ওঠে না কখনো, কারণ সামনের ব্যক্তিরা তুমি লাখ টাকার প্রজেকশন দেখাতে যাচ্ছ বা তুমি 5 টাকার পেন দিয়ে 2 টাকা 3 টাকার পেন দিয়ে দেখাচ্ছ, কেন নেবে সে? একটা ভালো পেন তো একটা ফিডব্যাক করতে গেলে একটা ভালো একটা পেন দরকার আছে, অন্তত 50-60 টাকার একটা পেন তোমার কিনে রাখো, যেটা ফিডব্যাক করতে লাগে। দুটো পেন রাখবে, একটা লাল একটা নীল বা কালো, বুঝে গেল কথাটা? দুটো পেন যেন থাকে অবশ্যই, এটা দরকার আছে। ডায়েরিটা কেন দরকার? হয়তো প্রজেক্ট সম্পর্কে হয়তো কিছু বোঝেনি, আবার ওকে দেখাতে লাগলো, তো ডায়েরি লাগবে তো, ইয়েস অর নো? একটা খাতা বা ডায়েরি, এই ডায়েরিটা কিন্তু মেনটেন করতে হবে। যদি স্মার্ট ভ্যালু ডায়েরি হয় তো খুব ভালো, কারণ স্মার্ট ভ্যালু ডায়েরিতে পুরো কোম্পানির সমস্ত ব্যাকগ্রাউন্ড কোর্স সব দেওয়া আছে ডায়েরির মধ্যে, বুঝে গেল কথাটা? এই ডায়েরি এবং পেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা যেন প্রত্যেকের কাছে থাকে, বুঝে গেল কথাটা? এই প্রত্যেকটা জিনিস আমার ফিডব্যাকে যদি না থাকে, যদি রেডি না থাকে, ওই তো যেটা যেটা বললাম অ্যাচিভমেন্ট, একটু আগে তো বলছিলাম অ্যাচিভমেন্ট, যত রেকগনিশন ভিডিও, বাইক অ্যাচিভার, কার অ্যাচিভার, ন্যাশনাল টিম অ্যাচিভার, ফরেন টিম অ্যাচিভার, এই প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তোমাকে দেখাতে লাগবে। ফিডব্যাকে কি যদি এগুলো না দেখাও, যদি দেখলে পরে তোমার ভরসা করে দেবে, মুখের কথা আজকে কেউ ভরসা করে না, দেখ দেখাতে হবে, ইয়েস অর নো? তাহলে প্রত্যেকটা মানুষ আমার প্রত্যেকটা দিন আমাকে কি করতে হবে? শো করতে হবে। এই প্রত্যেকটা দিন তুমি শো করো, তাহলে তোমার ফিডব্যাকটা প্রপার হবে, বোঝা গেল কথাটা? তুমি মন থেকে স্যাটিসফ্যাকশন হবে না, ফিডব্যাকটা করেছি সবকিছু কিছু দেখিয়েছি, ইয়েস অর নো? সেইটা প্রত্যেকটা প্রিপারেশন যেন ফিজিক্যালি আমরা প্রিপেয়ার থাকি, বোঝা গেল কথাটা? এবং যখন ফিডব্যাকটা যাও, ফিডব্যাকে যাওয়ার আগে প্রপার ড্রেস কোড, এটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের অ্যাসোসিয়েটদের দেখি ইনভাইট করেছে বা নিজে কি হচ্ছে একটা ট্র্যাক মানে একটা ট্র্যাক প্যান্ট একটা গেঞ্জি পরে চলে গেছে ফিডব্যাকে, কেন? আমার পাশের বাড়ি হোক ফিডব্যাক যাবো না এরকম। হিরাজকে শুভর কথা বলে, শুভর দিদিও অ্যাসোসিয়েট, ওর দিদিকে যখন আমি ইনভাইটিং করেছিলাম আমার পাশের বাড়ি, ওর বাড়িতে আমি পুরো যেই ফর্মালে আমাদের অফিসে আসতে হয় পুরো ফর্মাল করেই গেছি, অন্য টাইমে হয়তো হাফ প্যান্ট পরে যাই, কিন্তু অন্য সময় যখন ফিডব্যাক ঢুকতে গেছে কোনো স্যারের কাছে আমার সাথে, তাহলে আমি কি করবো? ক্যাজুয়ালে যাবো? পুরো ফর্মাল শুটের অ্যান্ড বুটের হয়ে যেতে হবে, যাই হোক না কেন, হোয়াট এভার, কারণ তোমার ড্রেস কোডটার উপরে ডিপেন্ড করবে, বোঝা গেল কথাটা? কারণ একটা কথা বারবার মাইন্ডে রাখবে, যখন কোনো একটা ড্রেস কোড, তোমরা যখন ব্যারাকপুর অফিস হোক বা যে যখন কাজের সম্পর্কে তোমার ফর্মাল ড্রেস কোড পরে সেটা কথা বলো, দেখবে তখন কথার মোটিভেশনটাই আলাদা থাকে আর ক্যাজুয়ালে বলে মোটিভেশন আলাদা থাকে। সো প্রপার ড্রেস কোড, ফিডব্যাকটা যেতে গেলে কোনো ক্যাজুয়াল শু চলবে না, বোঝা গেল কথাটা? ফর্মাল শু, ফর্মাল শার্ট, যেগুলো শার্ট প্যান্ট যেগুলো আছে, যেটাই তোমাকে ভালো লাগে সেটা পরবে। আমি মেয়েদেরকেও বলবো যে ফর্মাল শার্ট পরতে, কারণ আমাদের বাইরে যত টিম স্মার্ট হলো, তুমি ইউটিউবে খুলে দেখো প্রত্যেকটা মেয়েও ফর্মাল শার্ট পরে। একটা তুমি কর্পোরেট জায়গায় কাজ করছো, সেখানে ফর্মাল শার্ট পরতে হবে, ফর্মাল শার্ট পরলে তোমাকেই ভালো লাগবে, সেখান থেকে মনে হবে না সত্যি একটা বেটার জায়গায় আছে, বোঝা গেল কথাটা? প্রপার ড্রেস কোড, ফিডব্যাকে যাওয়ার আগে যেটা বলবো, একটা প্রপার ড্রেস কোড মেনটেন করতে হবে, প্রপার ড্রেস কোড, ড্রেস কোড মেনটেন। ফিডব্যাকে কখনো কিন্তু ক্যাজুয়াল ড্রেসে কখনো ফিডব্যাক করবে না, বোঝা গেল কথাটা? নেক্সট কি, যখন ফিডব্যাকে যাবে, যখন ফিডব্যাকে যাবে যে টাইমটা তুমি দিয়েছো সেই টাইমে যাবো না এক ঘন্টা লেট করে যাবো? পারলে 5-10 মিনিট আগে যাবো বা লেট করে যাবো না, কারণ কি, যদি ফিডব্যাকে আমরা দেরি করে যাই তাহলে সামনের যে ব্যক্তিটা এরা কি ভাববে? টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছে এই টিমটা, ইয়েস অর নো? আমরা বলছি এখানে টাইম ম্যানেজমেন্ট শেখানো হয়, বাট আমরা টাইমে যাচ্ছি দেরি করে, তাহলে হবে? তাহলে ফিডব্যাকে ডট টাইমে যাবো, কি করবো? ডট টাইমে পুরো এন্ট্রি, ডট টাইমে এন্ট্রি,
ছিল ডট টাইমে হওয়া দরকার বুঝা গেল হাতে সময় নিয়ে যাবেন পারলে একটু ডট টাইমে আমরা এন্ট্রি নেব ক্লিয়ার হলো তাহলে ফিডব্যাকটা এই দুটো জিনিস মেইনটেইন করে এবারে কি করব ডট টাইমে আমরা বাইরে চলে গেলাম শুরু করা যায় কারো প্রসপেক্ট এটা আমরা অ্যাসোসিয়েটরা নিজেরাও জানে কারো প্রসপেক্ট দাদা আসছে আসছে এই করে লেট হয়ে যায় যদি ডট টাইমে প্রসপেক্ট আমরা অ্যাসোসিয়েটরা যদি ঠিক হয়ে যায় তাহলে এসটিপি ডট টাইমে হবে আচ্ছা এবারে হোম ফিডব্যাক করবো আরো তিনটে চেয়ার লাগবে ভালো করে দেখে হোম ফিডব্যাকটা কি করে করবো নিজের ফিডব্যাক নিজে কি করে করবে দেখে নিচ্ছি দুটো চেয়ার নিয়ে আসো আমি গেলাম বাড়িতে প্রথমে ঢুকবো ক্লিয়ার হলো বাড়িতে পুরো ঢুকলাম ফাইল প্রসপেক্টাস নিলাম নেওয়ার পর বাড়িতে ঢুকলাম ঢোকার পরে যারা ইনভাইট যদি সিনিয়র যায় তার এক ব্যাপার সিনিয়র গেলে কি করবো একটু বলে দিই সিনিয়র গেলে সিনিয়র আসার আগে অন্তত আমি তো ওখানেই থাকবো প্রেজেন্ট যে স্যার আসছে তাতে রেডি করো চেয়ার ঠেয়ার দিয়ে রেডি করো এই ব্যাপার কে হলো এটা করে দেবো এবারে যদি সিনিয়র আসে সিনিয়র ক্ষেত্রে কী করবো অনেকের ক্ষেত্রে সিনিয়ররা যায় আজ নিজের ক্ষেত্রে কী করবো সেটা দেখাচ্ছি প্রথম দেখাচ্ছি কি কোনটা দেখাবো সিনিয়র ক্ষেত্রে না নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রেটা দেখা গেলাম আচ্ছা গিয়ে ধরো এটা গার্জেন এটা ছেলে বসে আছে ঠিক যাওয়ার পরে শুরু করবো প্রথমে প্রথমে পারলে নিজের ক্ষেত্রে হয়তো প্রণাম প্রণাম করে নেবো প্রণাম করে দেবো কাকিমা আমি এটা এটা আমার বন্ধু একসাথে গেছিল ও বলেছে কোথায় গেছিল হ্যাঁ বলছিল তো একটা কোথায় সেমিনার নাকি একটা হচ্ছিল সেমিনার ও তোমাকে বলেননি ঠিক মতো কি রে বলিস কোথায় গেছিল সেমিনার হচ্ছিল ও পুরোপুরি বলা হয়নি অ্যাকচুয়ালি আমি